করোনা ভাইরাসের কারণে চলা লকডাউনের জেরে কর্মহীন বহু মানুষই আজ দিন কাটাচ্ছেন অসহায় অবস্থায়। তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক নেতা মন্ত্রী সংগঠন, কিন্তু এক অন্য রকম চিত্র দেখা গেল হুগলি জেলায়। হুগলি ঘাট স্টেশন সংলগ্ন এলাকায় বসবাস করেন শ্রমজীবী মানুষেরা। দিন আনা দিন খাওয়া জীবনযাপন তাদের। লকডাউনের প্রভাব পড়েছে তাদের জীবনেও, কিন্তু তাও দুস্থ মানুষদের বর্তমান করুণ পরিস্থিতি ভাবিয়েছে তাদের। অসহায় মানুষগুলির খাদ্যের জন্য যে হাহাকার তা তারা শুনেছে, আর সে কারণেই নিজেদের দারিদ্রতা ভাবনা পাশে সরিয়ে রেখে রান্না করা খাবার তারা বিলিয়ে দিয়েছেন প্রায় 1500 জন মানুষের মধ্যে। হুগলি ঘাট স্টেশন, হাসপাতাল চত্বর সহ বিভিন্ন স্থানে বসবাসকারী দুস্থ মানুষগুলিকে সযত্নে তুলে দিয়েছে অন্য। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। আমাদের হুগলি ঘাট বৈষ্ণবী পূজা কমিটির তরফ থেকে আমরা এই খিলানের তলা দিয়ে চাল ডাল তুলে আলু তুলে আমরা সব এই প্রোগ্রামটা করেছি। কিছু মানুষ খেতে পাচ্ছে না, তাদের ব্যবস্থার জন্য আমরা রান্নাটা করেছি আজকে 1200 লোক। আমরা দেবো তোমার চিত্র হাসপাতাল, হুগলি স্টেশন, তোমার ব্যান্ডেল ইটভাটা, আমাদের কালীতলা, আমাদের ধরেবাজার, আর আমাদের পাড়াটা পুরো পান্ডা গুলিতে হুগলি ঘাট হচ্ছে 1500 লোক। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।